হ্যালো ফ্রেন্ডস, দিস সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু বাংলাদেশ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে আজকের ভিডিওতে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপের কোশ্চেন অ্যান্সারগুলো কালেক্ট করা হয়েছে। ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে এই কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে ডিসকাস করব। কোশ্চেন অ্যান্সারগুলো আপনাদের অনেকটা হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য প্রিপারেশন নিতে। তো আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত করতে থাকুন, আই হোপ আপনারা এই ক্লাসগুলো থেকে অনেকটাই ভালো প্রিপারেশন নিতে পারবেন। তো বন্ধুরা, দেরি করবো না, আজের ক্লাসটি শুরু করে দেবো। আপনারা যদি কেউ আরআরবি গ্রুপ ডি সহ পশ্চিমবঙ্গ পুলিশে আবগারি কনস্টেবল এবং জেল পুলিশের জন্য প্রিপারেশন নিতে চান, তাহলে এখনই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন পরীক্ষা অ্যাপ। এখানে আপনারা কিছু ফ্রি টেস্ট সিরিজ পেয়ে যাবেন, তাছাড়া কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা তৈরি কিছু টেস্ট সিরিজ। এখানে আপনাদের টোটাল 10টা সেট দেওয়া রয়েছে, যার দাম ঠিক করা হয়েছে 250 টাকা। সেক্ষেত্রে আপনারা জানিয়ে দেবো, এখানে যদি আপনারা আমাদের কোড ইউজ করেন edubong40, তাহলে কিন্তু আপনারা এখানে 40% ডিসকাউন্ট পেয়ে যাবেন, অর্থাৎ 100 টাকা ছাড় পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের দাম হয়ে যাবে 149 টাকা। তো বন্ধুরা, এখনই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন পরীক্ষা অ্যাপ এবং এই টেস্ট সিরিজগুলো প্রসেস করুন এবং আপনাদের আপকামিং এক্সামের জন্য আরও ভালো প্রিপারেশনের সঙ্গে আপনারা এক্সামে বসুন। তো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, বিদ্যালয় বহির্ভূত শিশুদের পাঠ্যক্রমের অপরিহার্য অংশ কী? তাহলে কী বলা হয়েছে, বিদ্যালয়ের বহির্ভূত শিশুদের পাঠ্যক্রমের অপরিহার্য অংশটা কী? অপশন এতে বলা হয়েছে জীবনশৈল, অপশন বিতে বলা হয়েছে গাণিতিক দক্ষতা, অপশন সিতে বলা হয়েছে সাক্ষরতার দক্ষতা এবং অপশন ডিতে বলা হয়েছে বৃত্তিমূলক দক্ষতা। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে, সাক্ষরতার দক্ষতা। অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে, সাক্ষরতার দক্ষতা। বিদ্যালয়ের বহির্ভূত শিশুদের পাঠ্যক্রমের অপরিহার্য অংশ কী? এই সাক্ষরতার দক্ষতা হচ্ছে বিদ্যালয়ের বহির্ভূত শিশুদের পাঠ্যক্রমের অপরিহার্য অংশ। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, দ্বিতীয় কোশ্চেন, নিচের কোনটি পাঠ্যক্রম গঠনের উপাদান নয়? তো এই নিচে যে অপশনগুলো দেওয়া হয়েছে, অপশনগুলোর মধ্যে থেকে কোনটি পাঠ্যক্রম গঠনের উপাদান নয়? অপশন এতে বলা হয়েছে শিক্ষকের যোগ্যতা, অপশন বিতে বলা হয়েছে সাংবিধানিক বক্তব্য, অপশন সিতে বলা হয়েছে কমিউনিটির বিকাশ এবং অপশন ডিতে বলা হয়েছে শিশুর বিকাশ। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে, শিক্ষকের যোগ্যতা। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে নিচের কোনটি এই শিক্ষকের যোগ্যতা পাঠ্যক্রম গঠনের উপাদান নয়? তাহলে কী হলো, এই শিক্ষকের যোগ্যতা হচ্ছে পাঠ্যক্রম গঠনের উপাদান নয়। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, 3 নম্বর কোশ্চেন, শিক্ষক শিক্ষার্থীর শিক্ষাগত ব্যক্তিগত এবং সামাজিক সমস্যা বুঝতে বোঝাতে এবং তাদের সমাধানের উপায় নির্ধারণের ভূমিকা পালন করে, মানে কোন ভূমিকাটা পালন করে? অপশন এতে বলা হয়েছে সহায়কের, অপশন বিতে বলা হয়েছে পরামর্শদাতার, অপশন সিতে বলা হয়েছে সংযোগ রক্ষাকারীর এবং অপশন ডিতে বলা হয়েছে সাহায্যকারীর। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে পরামর্শদাতার। অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে, পরামর্শদাতার। শিক্ষক শিক্ষার্থী শিক্ষাগত ব্যক্তিগত এবং সামাজিক সমস্যা বুঝতে বোঝাতে এবং তাদের সমাধানের উপায় নির্ধারণ করতে কী ভূমিকা পালন করে, এই পরামর্শদাতার ভূমিকা পালন করে। পরে যে কোশ্চেনটি রয়েছে, 4 নম্বর কোশ্চেন, নিচের কোন মনোবিজ্ঞানীকে পরিবেশবাদী বলা হয় না? তো নিচে যে মনোবিজ্ঞানীদের নাম দেওয়া হয়েছে, এই মনোবিজ্ঞানীদের মধ্যে কাকে পরিবেশবাদী মনোবিজ্ঞানী বলা হয় না, মানে সরি, কাকে পরিবেশবাদী বলা হয় না? তো অপশন এতে বলা হয়েছে স্টার ব্রুক, অপশন বিতে বলা হয়েছে ওয়াটসন, অপশন সিতে বলা হয়েছে ক্যাটেন, অপশন ডিতে বলা হয়েছে গ্যারেট। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে, গ্যারেট। অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, গ্যারেট। তো এই মনোবিজ্ঞানী গ্যারেটকে, এই মনোবিজ্ঞানী গ্যারেটকে কী বলা হয় না, পরিবেশবাদী বলা হয় না। তাহলে পরিবেশবাদী কাকে বলা হয় না, এই মনোবিজ্ঞানী গ্যারেটকে কিন্তু পরিবেশবাদী বলা হয় না। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, পাঠ্যক্রম কথাটির অর্থ কী? তো এই পাঠ্যক্রম কথাটির অর্থ কী? অপশন এতে বলা হয়েছে শিক্ষার কাজ, অপশন বিতে বলা হয়েছে পড়ার বই, অপশন সিতে বলা হয়েছে শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ, অপশন ডিতে বলা হয়েছে শিক্ষাদানের নির্দিষ্ট বিষয়। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ। তো পাঠ্যক্রম কথাটির অর্থ কী, শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ। পরে যে কোশ্চেনটি রয়েছে, 6 নম্বর কোশ্চেন, কোন প্রকার শিক্ষায় পূর্ব নির্ধারিত সময় ও পাঠ্যক্রম অনুযায়ী শ্রেণী শিক্ষণের ব্যবস্থা থাকে? তাহলে কী হলো, এক প্রকার শিক্ষায় কিন্তু কী থাকে, এক প্রকার শিক্ষা রয়েছে যেখানে পূর্ব নির্ধারিত সময় ও পাঠ্যক্রম অনুযায়ী শ্রেণী শিক্ষণের ব্যবস্থা থাকে। তাহলে সেটি কোন প্রকার শিক্ষায়? অপশন এতে বলা হয়েছে নিয়ন্ত্রিত শিক্ষায়, অপশন বিতে বলা হয়েছে অনিয়ন্ত্রিত শিক্ষায়, অপশন সিতে বলা হয়েছে প্রথা বর্জিত শিক্ষায় এবং অপশন ডিতে বলা হয়েছে দুরাগত শিক্ষায়। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে, নিয়ন্ত্রিত শিক্ষায়। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে, নিয়ন্ত্রিত শিক্ষায়। তাহলে কোন প্রকার শিক্ষায়? এই নিয়ন্ত্রিত শিক্ষায় পূর্ব নির্ধারিত সময় পাঠ্যক্রম অনুযায়ী শ্রেণী শিক্ষণের ব্যবস্থা থাকে। তাহলে নিয়ন্ত্রিত শিক্ষায় পূর্ব নির্ধারিত সময় ও পাঠ্যক্রম অনুযায়ী শ্রেণী শিক্ষণের ব্যবস্থা থাকে। তারপরে 7 নম্বর যে কোশ্চেনটি রয়েছে,
ছয় বছর বয়সের শিশুর উচ্চতা সাধারণত কত থাকে? যেই শিশুর বয়স 6 বছর তার সাধারণত উচ্চতা কত থাকে? অপশন এতে বলা হয়েছে 22 থেকে 23 ইঞ্চি, অপশন বিতে বলা হয়েছে 25 থেকে 26 ইঞ্চি, অপশন সিতে বলা হয়েছে 30 থেকে 31 ইঞ্চি এবং অপশন ডিতে বলা হয়েছে 34 থেকে 43 ইঞ্চি। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 34 থেকে 43 ইঞ্চি, অপশনটি রাইট অ্যান্সার হয়ে যাবে। এই 6 বছর বয়সের শিশুদের সাধারণত উচ্চতা থাকে 34 থেকে 43 ইঞ্চি। তাহলে 6 বছর বয়সের শিশুর উচ্চতা সাধারণত 34 থেকে 43 ইঞ্চি থাকে। পরে যে কোশ্চেনটি রয়েছে 8 নম্বর কোশ্চেন, প্রাক প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কী? তো প্রাক প্রাথমিক শিক্ষার যেমন সুবিধা রয়েছে তেমনি কিন্তু সমস্যাও রয়েছে। তো প্রধান সমস্যাটা কী এই প্রাক প্রাথমিক শিক্ষার? অপশন এতে বলা হয়েছে পরিকাঠামোর অভাব, অপশন বিতে বলা হয়েছে পিতামাতার সচেতনতার অভাব, অপশন সিতে বলা হয়েছে নির্দিষ্ট নীতির অভাব এবং অপশন ডিতে বলা হয়েছে আর্থিক ক্ষমতার অভাব। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? পিতামাতার সচেতনতার অভাব, অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই প্রাক প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যার কারণ কী? এই প্রধান সমস্যার কারণ হচ্ছে পিতামাতার সচেতনতার অভাব, অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে 9 নম্বর কোশ্চেন, 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার উন্নতিতে কোন কর্মসূচি গ্রহণ করা হয়? তো 1986 খ্রিস্টাব্দে কোথায় এই জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার উন্নতিতে কিন্তু একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তাহলে সেই কর্মসূচিটি কী? অপশন এতে বলা হয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড, অপশন বিতে বলা হয়েছে শিক্ষণের ন্যূনতম সন, অপশন ডি সিতে বলা হয়েছে মিড ডে মিল এবং অপশন ডিতে বলা হয়েছে পূর্বের সবকটি। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? পূর্বের সবকটি। 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার উন্নতিতে কোন কর্মসূচি গ্রহণ করা হয়? কর্মসূচি যেগুলো গ্রহণ করা হয়েছিল অপারেশন ব্ল্যাকবোর্ড, শিক্ষণের ন্যূনতম সন এবং মিড ডে মিল। তাহলে কী কী কর্মসূচি গ্রহণ করা হয়েছিল বা কোন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল যেটা 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সেটা হলো অপারেশন ব্ল্যাকবোর্ড, শিক্ষণের ন্যূনতম সন এবং মিড ডে মিল, এই কর্মসূচি কিন্তু গ্রহণ করা হয়েছিল। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে 10 নম্বর কোশ্চেন, শিক্ষার্থীদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়ার কারণ কী? তো আমরা সকলে দেখেছি শিক্ষার্থীদের স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়, তো তার কারণটা কী? অপশন এতে বলা হয়েছে অধ্যয়নকে যাতে বোঝা বলে মনে না হয়, অপশন বিতে বলা হয়েছে শিক্ষার্থীর পিতামাতা যাতে তৃপ্ত হয়, অপশন সিতে বলা হয়েছে এর থেকে শিক্ষার্থী জ্ঞান সংগ্রহ করতে পারে এবং অপশন ডিতে বলা হয়েছে ছাত্র এটা উপভোগ করতে পারে। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে, এর থেকে শিক্ষার্থী জ্ঞান অর্জন করতে পারে। তাহলে শিক্ষার্থীদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়ার কারণটা কী? এর কারণে এর থেকে শিক্ষার্থীরা কিন্তু জ্ঞান অর্জন করতে পারে। তারপরে যে কোশ্চেনটা রয়েছে 11 নম্বর কোশ্চেন, এটা আপনাদের জন্য হোম টাস্ক থাকবে। তো আগের ক্লাসের হোম টাস্কগুলো আপনারা সকলেই রিপ্লে দিয়েছেন, খুবই ভালো লেগেছে, আপনারা সকলেই প্রায় রাইট অ্যান্সারটাই দিয়েছেন। তো আমি আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লে দিয়ে দিয়েছি, আপনারা চেক করুন রাইট অ্যান্সার, আর যারা রং অ্যান্সার দিয়েছেন আমি রিপ্লে দিয়ে দিয়েছি, যারা রং অ্যান্সার দিয়েছেন তাদের কমেন্টে আমি লিখে দিয়েছি এটা রং অ্যান্সার এবং পাশে রাইট অ্যান্সারটা লিখে দিয়েছি। তো আপনারা আগের ক্লাসের কমেন্টগুলো চেক করতে পারেন। তো আজকের ক্লাসে আপনাদের জন্য যেটা হোম টাস্ক থাকছে সেটা হলো স্কুলের ছাত্রদের প্রধানত বিষয়মুখী প্রশ্ন করা হয় কেন? তো স্কুলে কিন্তু ছাত্রদের কী করা হয়? প্রধানত বিষয়মুখী প্রশ্ন করা হয়। তো এই বিষয়মুখী প্রশ্ন করার কারণটা কী? অপশন এতে বলা হয়েছে ছাত্রদের সময়ের মূল্য বোঝাবার জন্য, অপশন বিতে বলা হয়েছে কম বয়সে বেশি কাজ করবার জন্য, অপশন সিতে বলা হয়েছে উত্তরপত্রের পক্ষে এটা সুবিধাজনক, যেটা অ্যান্সার শিট তার পক্ষে এটা সুবিধাজনক, এবং অপশন ডিতে বলা হয়েছে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর জানার জন্য। তো এখানে রাইট অ্যান্সারটা রয়েছে, আপনারা চেষ্টা করবেন এখান থেকে রাইট অ্যান্সারটা যেটা আছে সেটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেওয়া, যদি লিখে দেন খুবই ভালো লাগবে, অন্তত এটুকু তো বুঝতে পারবো আপনারা কতটা অ্যাডভান্স প্রিপারেশন আছেন। তো ব্যাস বন্ধুরা, এইটুকুই ছিল আজকের ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট সিলেক্টেড কোশ্চেন অ্যান্সার নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস। আই হোপ আপনারা ভিডিও থেকে হেল্পফুল হয়েছেন। যদি ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিন যারা আপকামিং প্রাইমারি টেট এক্সাম দেবে বা প্রাইমারি টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর বন্ধুরা, আপনারা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটিকে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন তাহলে প্রতিনিয়ত এ ধরনের প্রাইমারি টেট এক্সাম প্রিপারেশনের ক্লাসগুলো আপনার ফোনে খুব সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে কিন্তু প্রত্যেকটা দিন রাত 9টার সময় আপনার ফোনে এ ধরনের ক্লাসের নোটিফিকেশনগুলো খুব সহজে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আপনারা চাইলে আমাদের বঙ্গ এডুকেশনে এবি পেজ ফলো করতে পারেন। তো বঙ্গ এডুকেশনে এবি পেজটা লাইক এবং ফলো করে রাখলে আমরা যখন পরবর্তীতে এই ক্লাসগুলোর পিডিএফের লিঙ্কগুলো বঙ্গ এডুকেশন এবি পেজে শেয়ার করব, তো তখন আপনারা কিন্তু বঙ্গ এডুকেশনের এবি পেজ থেকে এই পিডিএফগুলো আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর তাছাড়া আমরাও কিন্তু বঙ্গ এডুকেশনে এবি পেজের ছোটোখাটো বেশ কিছু আপডেটগুলো আমরা শেয়ার করে থাকি, আপনারা যদি লাইক এবং ফলো করে রাখেন তাহলে ফেসবুকের থ্রু আপনারা কিন্তু ওই আপডেটগুলো খুব সহজেই পেয়ে যাবেন।